একটা ওই খালি কলসির উদাহরণটা নিয়ে উত্তর দিয়েছিল আর কি না লেখাগুলো পড়ছি আর আপনার লাইফ শুনছি আমার তো ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নেই তো আমার ভিতর যেহেতু কোনো জ্ঞান নেই আমি যেহেতু খালি কলস সেহেতু আপনার কাছ থেকে এগুলো শুনলে বিভ্রান্তিতে পড়তে পারি এটাই স্বাভাবিক এটাই বলছিল আর কি আপনারা যেটা নিয়ে কথা বলছিলেন আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনি বিশ্বাস করবেন কেন এই জিনিসটা একটা জিনিস না জেনে মানুষ কেন বিশ্বাস করবে এই জিনিসটাকে এটা তো আমি বুঝলাম না মানে আপনার তো একটা জিনিস বিশ্বাস করতে হলে সেই জিনিসটা ভালোভাবে জেনে বুঝে তো বিশ্বাস করতে হয় নাকি ভাই কি বলেন হ্যাঁ হ্যাঁ সেটাই আমি এটা আমাদের একজন হুজুর বলছিলাম আমি যদি না জানি তো কি বুঝে এটা বিশ্বাস করব আমার তো বিশ্বাস করার জন্য বিষয়টা আগে জানতে হবে তারা কি তারা কি আপনাকে বলছে যে যেহেতু আপনি তেমন কিছু জানেন না অন্ধবিশ্বাস করেন চুপচাপ অন্ধবিশ্বাস করেন তো প্রশ্ন প্রশ্ন করেন না এত বেশি ভাই প্রশ্ন করবেন না এটা আপনাকে বলতে যাচ্ছে বা এত মাথা এত জিনিস চিন্তা করবেন না তো যাচাই বাছাই করবেন না এটা আপনাকে কি তারা বলতে যাচ্ছে না তারা বলতে চাচ্ছিল আগে ইসলাম সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন করে এরপর যদি আপনার লাইভগুলো শুনি বা আপনার তাহলে ইসলাম সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন না করে আপনি ইসলাম গ্রহণ করবেন কিভাবে বা বিশ্বাস করবেন কিভাবে ভাই মানে একটা জিনিস বিশ্বাস করতে হলে তো আপনার সম্পর্কে জেনে তারপরে বিশ্বাস বা বিশ্বাসের প্রশ্ন আসে হচ্ছে পরে তাই না আগে তো একটা জিনিস মনে করেন আপনাকে একজন মানুষ বলছে যে মঙ্গল গ্রহে একটা একটা কোলাব্যাং আছে এন্ড কোলাব্যাং আছে না কিনা এই জিনিসটা কেমন দেখতে ওখানে থাকে কেমনে নিঃশ্বাস নেয় কেমনে খায় কি এত কিছু না জেনে যদি আপনাকে বলে শুধু বিশ্বাস করেন ভাই তাহলে এটা কেমন কথা হবে বলেন তো জানার চেষ্টা করছিলাম আর কি আপনাদের পক্ষে বিপক্ষে সবকিছু শুনে একটু বোঝার চেষ্টা করছিলাম মানে তারা কি আমাদের লেখা পড়তে নিষেধ করছে আপনারা কি লেখা পড়লে মনে সংশয় জায়গা যাবে এই জন্য লেখা পড়েন না এটা বলতেছে তারা না বলেছেন যে আপনারা ওয়েবসাইটে লেখাগুলো না পড়তি এবং লাইভগুলো না सुनते যেহেতু আমি ইসলাম সম্পর্কে জানি না এটাই বলছিল কিন্তু আমরা তো বলি যে আপনারা মানে দুই পক্ষের কথাই শুনবেন আমাদের কথাও শুনবেন তাদের কথাও শুনবেন তাদের লেখাও পড়বেন আমাদের লেখাও পড়বেন এরপর নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করবেন যাচাই করবেন যে কোন তথ্যটা আসলে সত্য কোন তথ্যটা সঠিক তারপর যদি আপনি তাদের তথ্যটাকে সঠিক মনে করেন ঠিক আছে অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমরা আপনাকে কিছু বলবো না আর যদি আমাদের তথ্যটাকে সমর্থন মানে মনে হয় যে যুক্তি যুক্তিযুক্ত তেল ওইসব বলবনা তেল এটা আপনার ব্যাপার আপনাকে কোনো পুরস্কারও দিব না বা আপনাকে নিয়ে আমরা লাভালাভীয় করব না তাহলে মানে এটা এই কথার মানেই তো আমি বুঝতে পারছি না যে আমাদের লেখা বা আমাদের ভিডিও দেখা কেন ওনারা ওনারা কেন মনে করতেছে যে আমাদের লেখা বা ভিডিও পড়লে সমস্যা হয়ে যাবে তাদের আমাদের তো এই ভয়টা নাই আমরা তো এই ভয়টা পাচ্ছি না আমরা তো নাস্তিকতা এই ভয়টা পাচ্ছি না যে ভাই হাসান ভাই মুমিনদের লাইভ বাই শুনেন না ভাই ওদের লেখা পড়Err না ভাই ওদের লেখা পড়লে কিন্তু আপনার নাস্তিকতার ঈমান দূর হয়ে যাবে ভাই নাস্তিকতা থেকে আপনি বের হয়ে যেতে পারেন ভাই এই কথা কি আমরা বলি ভাই না না আমি সেটাই বলছিলাম আমি বলতে যাচ্ছিলাম আপনার লাইভ গুলো যদি না শুনি বা আপনার সংসদ ডট কম যদি আমি না পড়ি তো আপনি যা বলছেন বা যা সমালোচনা করছেন গঠনমূলক সমালোচনা কিনা বা আপনার কতগুলো যুক্তি কিনা সেটা আমি বুঝবো কিভাবে বোঝার জন্য বা জানার জন্য আগে আপনার গুলো পড়তে হবে দেখতে হবে সেটা আমি বলছিলাম ওদেরকে সেটাই তো আমিও তো এটাই মনে করি যে সবকিছু তো যাচাই করে দেখতে হয় যে কোথায় কি কথা হচ্ছে হোক সেটা একটা মানে ফালতু কথা সেটা ফালতু কথাটাও তো মানে কেউ না কেউ করতেছে সেটা মানে আমরা শুনলাম সবসময় সব ফালতু কথা আমার মতো টাইম হয় না যদি টাইম হয় তাহলে আমি মাঝে মাঝে ফালতু যে তারা কি বলে দেখি একটু কিন্তু তাহলে কিন্তু না শুনলে আমি কিভাবে জানবো যে আমি আমার মানে কোন জিনিস ভুল আছে কিনা বা আমি কোনো জিনিস আহ ইয়া হচ্ছে কিনা সমস্যা হচ্ছে কিনা আমি যদি এই দরজাটা বন্ধ করে দিই তাহলে তো ভাই নিরপেক্ষ কোনো অবস্থা থাকবে না এই জিনিসটা হয়ে যাবে একপাক্ষিক তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছিলাম আমি যখন আপনার কথাগুলো শুনছি বা আপনার লেখাগুলো পড়ছি বললাম যে ওনাদেরকে আপনার কথাগুলো তো আমার কাছে যৌক্তিক মনে হয় এবং ফেলে দেওয়ার মতন এগুলো তো ওনারা বলছিল যে আমরাও তো লেখাগুলো পড়ি ওনার লাইফ দেখি আমাদের তো এই সংশয়টা কাজ করে না মানে ওনারা বলতে চাচ্ছিল ওনারা যেহেতু জান ইসলাম বিশদ ভাবে আমি যেহেতু জানি না সেটাই সংশয় কাজ করে না একটু আমাদেরকে আমাকে একটা উদাহরণ দেন তো ভাই যে কোন জিনিসটা তার মনে সংশয় কাজ করে না মনে করেন এই যে শিশু বিবাহ মানে নবী যে শিশু বিবাহ করছে একটা শিশুকে বিবাহ করছে এটা নিয়ে কি মানে সংশয়ের কোনো অবকাশ আছে এটা তো সত্য কথা তাই না মুশফিক মিনার নিজেও তো বলে যে হ্যাঁ তার নবী একটা শিশু মেয়েকে বিয়ে করছে এবং করছে এবং এটা এটা হালাল বলে না হ্যাঁ আমি আপনাদের শুনছি উনি আপনাদের এখানেই বলছিল তো তো এটা তো আমাদের এখানে গেছে সব জায়গায় সেই কথা বলে যে ইসলামে এই জিনিসটা হালাল যদি সে নিতে পারে বাচ্চা মেয়েটা যদি নিতে পারে তাহলে দেয়া যাবে তাই না এই কথাটি তো বলে নিতে পারলে দেয়া যাবে নাকি জঘন্য আসলে কথা মানে পুরো কথাটাই খুবই জঘন্য কথা একটা বাচ্চা মেয়ের সাথে করাটাকে হালাল বলতেছে ইসলামে হালাল এবং ওনারাও নিশ্চয়ই নবীর সোননাথ কেউ কেউ ফলো করতে উৎসাহী হবে নিশ্চয়ই তাদের মতো থেকে তো ভাই এটা এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে একটু বলেন তো যে আপনি একজন মানবিক মানুষ হিসেবে কিছুক্ষণের জন্য ধর্মটাকে একটু সরাই রেখে আপনি একজন মানবিক মানুষ হিসেবে ভাবেন তো যে এই এই জিনিসটা জিনিসটা মানে কেমন লাগে কি জঘন্য ব্যাপার আমার কাছে তো ভাই এর থেকে জঘন্য ব্যাপার আর পৃথিবীতে কিছু হইতেই পারে না একটা বাচ্চা শিশু যে এখনো কিছু বুঝতে শেখে নাই যার এখনো সেই মানে ইয়াই হয় নাই সামর্থ্যই হয় নাই যে এইগুলা সে করবে এই রকমের অবস্থায় তাকে তার সাথে এই কাজ করা এটা তো আমি চিন্তাও করতে পারি না আমি কল্পনাও করতে পারি কল্পনা করলে আমার মাথাটা গরম হয়ে যায় ভাই আপনারা হয়তো বলবেন যে আসিফ আসিমিনের মাথা অনেক গরম সে অনেক গালিগালাস করে খারাপ ব্যবহার করে হ্যাঁ ভাই কথা সত্য ভাই এই ধরনের কথা যারা এগুলাকে সমর্থন করবে আমার মাথা প্রচন্ড গরম হয় আমি সামনে পাইলে জুতা দেওয়া বাইরিতাম এই টাইপের লোকগুলো যে যারা এইগুলা বলবে যে শিশু মেয়ের সাথে এটা করা যায় আমি ভাই সামর্থ্য থাকলে জুতা দিয়ে বাইরে তো আমি এগুলা এগুলারে হ্যাঁ আপনাকে আমি জিজ্ঞেস করি আপনার কি মনে হয় তো এই জিনিসটা আমার একটা প্রশ্ন আসলে মানে তো শিশু বিবাহের পক্ষে আমি না আসলে এইজন্য আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম করব হ্যাঁ করেন ঠিক আছে আমার মানে আমার প্রশ্নটা হচ্ছে আমি একজন মুসলিম হিসেবে ধরুন আমার ইসলামে যে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিধি নিষেধ আছে কোনো একটা বিধিবিধান আমার মনে হচ্ছে যে এটা আসলে ইসলামে না থাকলে ভালো হতো বা আছে কিন্তু আমি সমর্থন করছি না আমি আমার বাস্তবিক জীবনে ওইটার প্রয়োগ করছি না তো এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাকে কিভাবে দেখা হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি একজন মুরতাদ কাফের হয়ে যাবেন এবং আপনাকে তখন মুরতাদ হিসেবে কতল করাটা তাদের জন্য হুজুরাও এই জিনিসটাই বলে আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি যেখানে হাদিস না মানলে কোনো একটা বিষয়ে সামান্যতম বিষয় সংকোচ করলে তাদেরকে কাফের মুরতাদ ঘোষণা করতে হবে এই যে মানে মাদানী সাহেব দেখেন সৌদি আরবের সর্বোচ্চ স্কলারদের মধ্যে একজন অত্যন্ত বিখ্যাত আলেম মাদানী সাহেব কি বলে একটু শুনেন আমি কিছু বলবো না ভাই তার কথা শুনেন হ্যাঁ প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে বলছেন আসসালাম আলিকুম সাহেব আলিকুম সালাম আহমতুল্লাহ কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না হাদিস নাকি মানব রচিত এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকার এর হুকুম কি হাদিস অস্বীকারকারীদের বিধান কি হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি প্রশ্ন করেছেন প্রশ্ন বুঝে নিয়েছেন শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার মানে হাদিস কোনো হাদিস তারা মানে না শুধু কোরআন মানবো হাদিস মানবো না আর তারপরে বলছেন এখন প্রশ্ন করি হাদিস অস্বীকারের হুকুম কি যত সত্যি আলোচনা করেছি এক ঘন্টার বেশি হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না কোনো হাদিস মানি সেই ব্যক্তি মুসলিম না সে কাফের কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো যে আয়াতগুলিকে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনই রসুল সাহসালকে মানতে বলা হয়েছে ওয়াতিউল্লাহ ওয়াতিউল রসুল সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা অমাইয়তি রসুল ফাঁকা রাত আল্লাহ যে রসুলের আনুগত্য করলো রসুলকে মানলো সে আল্লাহকে মানলো আর কেউ যদি শুধু কোরআন মানে আর রসুল আল্লাহ যা বলেছেন যা করেছেন এবার বদলে যে তরিকা নিয়ম নীতি মালাই করতে বলেছেন সেগুলি যদি না মানে তাহলে সে রসুলকে মানলো রসুলকে মানলো না রসুলকে যে মানলো না সাল্লাহ সে আল্লাহকে মানলো না

হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ এটা কাফের এবং মুরতাদ তাই তো বললো নাকি জি জি তাই বললো উনি বললো যে কোরআন থেকে তো রোজা নামাজ এগুলো তো কোরআনে নাই এগুলো জানার জন্য পড়তে হবে এটা আর কি কি বিধান ইসলামে ভাই মৃত্যুদণ্ড মানে মাথা কেটে ফেলা তাই না মাথা কেটে ফেলতে হবে তাদের মুরতাদ ইসলাম যদি আপনি অস্বীকার করেন না মানেন কোনো একটা ইসলামের কোন একটা হুকুমকে যদি আপনি বলেন যে এই যে হুকুমটা আমার কাছে খারাপ লাগতেছে সেই হুকুমটা আমি মানবো না এরকম আমি মানি না তাহলে আপনি কাফের এবং মোর এই যে যেমন ধরেন এই যে মানে মহাত্মা মালিকের হাদিস গ্রন্থে লেখা আছে রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও মানে তার গলা কেটে ফেলতে হবে আপনি যদি পুরা হাদিসটা পড়তে চান তাহলে আমি দেখাতে পারি আপনার কাছে এই জিনিসটা কেমন মনে হয় যে এই যে মানে মোরতাদেরকে কেউ নিজ ইচ্ছা ধর্ম ত্যাগ করছে তার কাছে এই ধর্মটা ভালো লাগে না তারা যে মায়রা ফেলতে বলতেছে ইসলাম এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে আসলে মানে বিশ্বাস জিনিস বা কি মানবে না এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা এখন কাউকে তো জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না আর আমার মূল কথাটা হচ্ছে এটাই ধর্ম কে মানবে বা কে মানবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আপনি মানেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনাকে তো জোর করে মানে ধর্ম মানতে বাধ্য করা যাবে না বা ধর্ম না মানার কারণে আপনাকে শাস্তিও দেওয়া যাবে না কিন্তু এই ইসলাম তো বলতেছে যে তাদেরকে মেরে ফেলতে হবে এটা মানে কেমন কথা এটা তো খুবই আমার কাছে তো এটা চরম একটা অসভ্য বর্বর কথা বর্বর সভ্য বর্বর মানে সভ্যতার বর্বর নিয়ম নোংরা নিয়ম আপনিও তো তাহলে এটা বলতেছেন তাহলে তো ভাই আপনি এখন আর ইসলামের ভিতরে নাই আপনি তো ইসলাম থেকে আসলে বাইরে হয়ে গেছেন এবং আপনি যখন আপনি মোমিনদের সাথে কথা বললেন অসুবিধা নাই কিন্তু আপনি যখন মোমিনদের সাথে কথা বলবেন আমার সাথে যেভাবে কথা বলছেন এইভাবে কিন্তু কথা বলেন না হ্যাঁ যে এই যে এটা আপনার কাছে খারাপ লাগে বা এটা আপনি মানতে পারেন না এইভাবে কথা বলেন না আপনি একটু সাবধানে কথা বলবেন এবং নিজের পরিচয়টা গোপন রেখে কথা বলবেন কারণ আহ কিন্তু তারা মানে ইয়া করে হ্যাঁ লক্ষ্য রাখে কোথায় কে কোথা থেকে নাস্তিক হইতেছে বা মুরতাদ হইতেছে দেখবেন একদিন আপনার বাসায় কিন্তু লোকজন চলে আসতে পারে সুতরাং এই জিনিসটা আপনি মানে নিজের নিরাপত্তাটা বজায় রেখে আপনি যেটা বলার বা আলোচনা করার আপনার প্রশ্ন থাকলে কাছে করেন কিন্তু তারা যদি আপনাকে বলে ভিডিও ক্যামেরা অন করেন চেহারাটা দেখি বা আপনার আপনি একটা ইমেল দেন আমাকে ঠিকানাটা দেন আমাকে এইগুলা কখনোই আপনি মুমিনদের সাথে নাস্তিকদের সাথেও শেয়ার করেন না মুমিনের সাথেও শেয়ার না যেহেতু আপনার আপনার বিভিন্ন প্রশ্ন আছে বা আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি একমত না ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে একমত না আপনাকে আমার সাজেশন হচ্ছে আপনি একটু নিরাপদে থাকবেন ঠিক আছে ভাই হ্যাঁ আসলে মানে অনেক ব্যাপার আছে যেগুলো আমার মানে মনে হয় যেগুলো না থাকলে অনেক ভালো হতো যেমন যারা আমি একটা ওই ছিলাম আহমদুল্লাহ হজুরের তিনি বলছিলেন যে যারা মুশ্রিক তাদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক করা যাবে না তারপর আরো অনেক বিধি নিষেধ আছে তো এগুলো আসলে আমার মনে হয় কেমন জানি সে হিন্দু হোক বা মুসলিম বা এখন অনেক ব্যাপারে ধর্মীয় রেস্ট্রিক্টেড আছে যেগুলো আমার মনে হয় যে না থাকলে ধর্মটা আরেকটু সুন্দর হতো সেই কারণেই আসলে প্রশ্নটা করা আর কি হ্যাঁ একজন মানুষকে যখন আমরা বন্ধু হিসেবে একসেপ্ট করি তখন তো আমরা সেই মানুষটার গুণাবলী দেখে করি সেই মানুষটা কতটা মানবিক কতটা বড় মনের কতটা হচ্ছে আপনার কথা একটু কেটে কেটে আসছিল

এমনকি শিখ ধর্মের বন্ধু আছে আমার তো মানে বন্ধু নির্বাচন করতে তো আমার কোনো দিন কখনো ধর্মের ভিত্তিতে আমি কখনো যা মানুষকে জাজ করি নাই যে কে কোন ধর্মের সে ভালো মানুষ আমার আমিও তার সাথে ভালো মানুষ সে আমাকে গালি দিলে আমিও তাকে গালি দিই এইভাবে তো আমি মানুষের সাথে সম্পর্ক করি হাসান ভাই আপনি কিভাবে মানুষের সাথে সম্পর্ক করেন বলেন তো মানে ধর্ম থেকে সম্পর্ক করেন না 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 একজন মানুষ হিসেবে মানুষের সাথে বন্ধু ধর্ম পরিচয় বা সে কি এটা তো আসলে মূল ব্যাপার না আর একটা ব্যাপার হচ্ছে আমি যখন তাদেরকে প্রশ্ন করছিলাম তারা বলছিল যে আপনারা যে কথাগুলো বলেন বা যে কাজগুলো করেন সেগুলো আসলে ঠিক না বা আপনারা পথে আছেন আমার আসলে প্রশ্নটা ছিল এখানে যে ধর্মটা আসলে একটা বিশ্বাসের জায়গা তো তো এটা বিশ্বাস বিশ্বাস থেকে জিনিসটা কি আমি কাছ থেকে শুনছিলাম লাইভে যে প্রমাণহীন কোনো কিছু মেনে নেওয়া আমি প্রমাণ না পেয়ে কোনো কিছু মেনে নিয়ে অন্য যে ভুল পথে আছে এই সিদ্ধান্তে পৌঁছাবো কিভাবে আমি তো প্রমাণ কোন কিছু পেলামই না আমার আমি কিভাবে বুঝবো যে যদি আমি প্রমাণ না পাই তাহলে আমি কেমনে বুঝবো যে কোনটা ভুল পথ আর কোনটা শুদ্ধ পথ ভাই আমিও তো বুঝলাম আমার পৌঁছানোর ভিত্তিটা তো বিশ্বাস তো বিশ্বাসের উপর ভিত্তি করে আমি যদি বিশ্বাস করি সমস্যা না কিন্তু অন্য কেউ মানতে হবে বা এই অন্য নিয়ম যেগুলো আছে কেমন জানি লাগছে আর কি মনে করেন একজন হিন্দু অন্ধবিশ্বাস করে হিন্দু ধর্মে সে ভাবতেছে একজন মুসলমান ভুল পথে আছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ একদম একদম আমি আর একজন খ্রিস্টান একজন খ্রিস্টানও তো ভাবতেছে যে হিন্দুরাও ভুল পথে আছে মুসলমানরা ভুল পথে আছে খালি তারা তাদের পথটা খালি সঠিক পথ একজন ইহুদিও তো একই কথা ভাবে সব ধর্মের লোক তো একই কথা ভাবে যে তার ধর্মটাই হচ্ছে একমাত্র সঠিক পথ আর বাদ বাকি সবাই ভুল পথে আছে এখন আমরা তো নাস্তিকরা এই সমস্ত পথকেই আমরা বাতিল করে দিচ্ছি আমরা বলছি তোমাদের তো কোনো প্রমাণ নাই তাহলে তোমাদের কথা আমরা বিশ্বাস করবো কেন তাহলে বাতিল তোমরা তোমাদের কথা আমরা মানবো না আমরা একদম ওদের থেকে আলাদা হয়ে গেছি আমরা হচ্ছি নাস্তিকরা এই যে যারা হচ্ছে নিজের পথকে সত্য পথ বলতেছে তাদের সবার থেকে আলাদা হয়ে গেছি কারণ আমরা দেখতেছি ভাই ওদের কারোর কোনো প্রমাণ নাই প্রত্যেক দাবি করতেছে তার সঠিক পথ বাদ পথে আছে কিন্তু কোনো এভিডেন্স নাই তাহলে তাহলে যে যে তোমার ভালো সঠিক পথ এটা তোমরা বুঝলা কেমনে মানে বোঝার বোঝার উপায়টা উপায়টা কি আমাদেরকে বলে দাও আমরাও সেটা অ্যাপ্লাই করি এপ্লাই করে দেখি যে এটা সঠিক পথ কিনা তাহলে আমরা আসবো অসুবিধা কি অসুবিধা তো নাই আমাদেরকে প্রমাণ দাও আমরা আসবো তোমার ধর্মে যেই আমাদেরকে প্রমাণ দিতে পারবে আমরা যাবো সেই ধর্মে অসুবিধা কি কিন্তু একজনে তো প্রমাণ দিতে পারতেছে না সবাই বলতেছে সবাই করতেছে অন্ধবিশ্বাস আর সবাই কইতেছে তাদের ধর্ম তাদের পথে সঠিক পথ এটা কি কোন কথা হইলো ভাই এটা কি কোন যুক্তি হইলো না আসলে আমরা যারা ধার্মিক আছি আমরা সবাই একটা বিশ্বাস থেকেই মনে করি যে আমরা সঠিক পথে আছি তো বিশ্বাস থেকে সিদ্ধান্তে পৌঁছাই এটা তো আসলে সঠিক পথ হতে পারে না আমরা ব্যক্তির নিজ বিশ্বাস কোন কারণে আসলে আমি আপনাদের কথাগুলো শুনছিলাম আপনি সমালোচনা করেন বা যে কথাগুলো বলেন সেই কথাগুলো যৌক্তিক কিনা মূলক কিনা তো এখন শোনার পর আমার মনে হলো আসলে আপনাদের কথাগুলো ফেলে দেওয়ার মতো না আপনি সমালোচনা করেন আপনারকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এই যে মুশফিক মিনারাজ যে বলতেছে যে আমরা ভুল পথে আছি তাহলে সে আমাদের লাইভে এসে আমাদের সঠিক পথটা দেখা দিচ্ছে না কেন এই যে ফরাজ ভাই কয়েকদিন আগে গেল তাদের লাইভে গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি আপনার সাথে একটু সে মুশফিক মিনার মানে ইয়া দিছিল তাকে যে তাদের তার সাথে আলোচনা করবে একটা ওয়ান টু ওয়ান আলোচনা করবে উইদিন ফরাজ ভাই গেল গিয়ে জিজ্ঞেস করলো আপনি আসেন আমার সাথে একটু আলাপ করেন আমরা এক আসেন একসাথে বসি একসাথে আলাপ করি ওরে না করে dise না আসবে না আমি মুশফিক মিনার কে আহ্বান জানায় কয়েকবার আসেন আপনি আমার সাথে বিতর্ক করে যান আসবে না বলতেছে আসবে না তারা নাকি অনেক কাজ আছে সে অন্য জায়গায় লাইভে লাইভ অন্য নাস্তিকদের উত্তর দিতে পারে ফারাজ ভাইয়ের সাথে লাইভ আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কোথায় মানে সমস্যা হচ্ছে আপনার আপনার আসতে মনে ভয় লাগতেছে ঠিক আছে আমি এই অফারও দিলাম যে আপনি দুইজন আলেমকে নিয়ে আসেন ভাই হ্যাঁ আপনারা দুইজন তিনজন থাকবেন আমি একলা থাকবো হাসান ভাই এটা কি কোনো আমি খারাপ ইয়া দিছি আমি একলা থাকবো আর তার সে মুশফিক মিনার দুজন আলেমকে বড় বড় আলেমকে নিয়ে আসবে এটাকে আমি কোনো আনফেয়ার হাসান ভাই হাসান ভাই কথা শোনা হ্যাঁ আমি আপনার শেষ কথাটা শুনতে পারি তবে বুঝছি আমি আপনি কি বলতে চাচ্ছেন আপনি আপনার একটা পোস্ট দেখছিলাম এই ব্যাপারে লাইভের আহ্বানের ব্যাপারে আপনি বলছিলেন মুশিফিনার মেনশন করেই তো পোস্টটা করছিলেন আসলে না আমার কথাটা হচ্ছে আমরা যেহেতু জানি না আমরা যেহেতু বিভ্রান্তিতে পড়ছি আপনার কথা শুনে লেখা পড়ে তো ওনাদেরই উচিত আমাদেরকে যাতে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে সে কারণে আপনাদের কথাগুলোর জবাব দেওয়া আমি এটা নিয়ে একজন হুজুরকে বলছিলাম আমি বলছি উদ্দিন কি বা কে এটা আমি জানি না কিন্তু ওনার লেখাগুলো কিন্তু আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে সে কারণেই ওনার লেখাগুলোর বিরুদ্ধে গিয়ে ওনার লেখাগুলোর জবাব দেওয়া তো আপনাদেরই উচিত আমার আমার লেখার জবাব দিতে হলে তো আমার সাথে আলোচনা করলেই সবচেয়ে বেস্ট উপায় আমার সাথে আলোচনা করা তাই না আমার লেখা যদি জবাব দিতে চায় বেস্ট উপায়টা কি আমার সাথে আলোচনা করা নাকি ভাই মানে ধরেন রহিম করিমের সাথে আলোচনা করলে তো লাভ নাই এখানে করিম রহিমের সাথে আলোচনা করে লাভ আছে যেহেতু লেখা আমি লিখছি বা কথা আমি বলছি তাহলে সরাসরি আমার সাথে আলোচনা করে গেলি তো ফয়সালাটা হয়ে যাবে অন্যরাও দেখবে তাই না হাসান ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি সেটাই বলতে ছিলাম তো আমি তো ভাই এদেরকে আরো বললাম যে মুশফিক মিনার দুজন আলমকে নিয়ে আসুক হ্যাঁ ডক্টর আবু বকর জাকারিয়া এবং মিজানুর রহমান আজারিয়া এই দুজনের নিয়ে আসুক মুশফিক মিনার আমি একলা থাকবো অসুবিধা নেই আমি তাতেও রাজি হয়েছি দেখেন দেখেন মুশফিক মিনার আসবে তার সাথে দুজন বড় বড় আলেম নিয়ে আসবে এটা আমি রাজি হয়েছি আমি একলা থাকবো তারা তিনজন থাকবে এরপরে যদি তারা না মানে তাহলে আমার কি করার আছে ভাই বলেন তো সেটা আমি আসলে এগুলো নিয়ে মাঝে মধ্যে আমাদের মসজিদে যারা নাস্তিক হচ্ছে মানে ঘুমের ভান করে আছে ঘুমিয়ে থাকা লোককে জাগানো যায় বা ভান করে থাকলে তাকে জাগানো যায় না টাইপ কথাবার্তা বলে আসলে মিলাতে না এগুলো কি বলে এই জন্যই কি আর বলা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমরা ঘুমাই থাকি অসুবিধা কি কিন্তু আমাদের যদি প্রমাণ না পাই তাহলে তো ভাই আমরা ঘুম থেকে জাগতে পারবো না তাই না প্রমাণ ছাড়া আমরা মানলে তো সেটা অন্ধবিশ্বাস হবে আমরা তো অন্ধবিশ্বাস করতে পারবো না ঠিক আছে আমরা ঘুমাই থাকি ভাই তোমরা যাই গিয়ে থাকো হ্যাঁ সেটাই আর আপনার কথা একটু কেটে কেটে আসছে কিন্তু ক্লিয়ারলি শোনা না একটু পর পর কেটে যায় আচ্ছা আজকে মনে হয় ইন্টারনেটটা একটু সমস্যা করছে আমার মনে হয় যে স্ট্রিম ইয়ার্ডেরও সমস্যা হতে পারে ঠিক আছে হাসান ভাই আর কি কিছু বলবেন আপনি আর কোন পয়েন্ট আপনার থাকলে বলতে পারেন আসলে আমার তো অনেক কিছুই মনে সংশয় জাগে প্রশ্ন আসে এখন তো সবকিছু বলা সম্ভব না আমি অন্য একদিন যুক্ত হয়ে বলবো আর কি আর প্রশ্নগুলো আমার মনে হয় আপনাকে করা উচিত না আমার মনে হয় ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করা উচিত আপনি একটু এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন যে এই যে এই যে মানে ইসলামে যে গনিমতের মাল হ্যাঁ এই যে দাসি টাসি বানানো হ্যাঁ কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে আনা এইটা এবং তাকদির এই বিষয় দুটা নিয়ে আপনি একটু ভাববেন ভাইবা তারপরে আলোচনা যদি আমার সাথে করতে চান আইসেন আর যদি মোমিনদের সাথে করতে চান তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে আসিফ মহিদ্দিন আসিফ মহিদ্দিন তো এই গণিমতের মাল নিয়ে অনেক সমালোচনা করে এই যে দাসীর সাথে করা এগুলো নিয়ে তো অনেক সমালোচনা করে এটা ভালো করে উত্তর দেন ঠিক আছে এবং আমার লেখা গুলো লেখাটা বের করে একটা একটা ধরে ধরে যেন উত্তর দেয় এইভাবে উত্তর দেয় অসুবিধা কি আমি তো চাই তারা যেন আমার কথার উত্তর দেয় ভালো তো আমি সমালোচনা আহ করি সমালোচনা যদি কেউ করতে চায় করুক কোনো সমস্যা নেই তাকদির বিষয়ে নাকি প্রশ্ন করা যাবে না এটাও বলছিল তাকদির প্রসঙ্গে নাকি প্রশ্ন করার ব্যাপারে নিষেধ আছে হ্যাঁ এটা নবী নিষেধ করে দিচ্ছে তাকদির বিষয়ে বিতর্ক করতে কারণ নবী নিজেও বুঝছিল নবীর আমলে নবী নিজেও বুঝছে যে তাকদির নিয়ে বেশি বিতর্ক করতে গেলেই ইসলামের মানে মানে গোমর ফাঁস হয়ে যাবে কারণ তাকদির বিষয়টা হচ্ছে খুবই আহ অযৌক্তিক একটা বিশ্বাস ঠিক আছে এমনই অযৌক্তিক বিশ্বাস যে নবীরা নবী ঠিকই বুঝছে যে এটা নিয়ে তর্ক করতে গেলেই ধরা একদম ধরা খেয়ে যেতে হবে এই কারণে নবী বলছে যে তাকদিন নিয়ে বিতর্ক করব না কথা বলবো না বেশি কথা বলবো না কম কথা বলো যেটা আছে সেটা বিশ্বাস করো আর আর বেশি কথাবার্তা বলার দরকার নেই তাইলে ভাই যদি আমরা আমি যদি না বুঝি একটা জিনিস তাহলে আমি কেমনে বিশ্বাস করব আমার পক্ষে তো এটা করা সম্ভব না আমি যদি একটা জিনিস ভালোভাবে বুঝতে না পারি তাইলে কি বিশ্বাস করা কি সম্ভব যদি আমার কাছে মনে হয় যে এই কথাগুলা তাকদির বিষয় যেটা বলা আছে সেটা একটার সাথে আরেকটা বিরুদ্ধে যাচ্ছে একটা কথার সাথে আরেকটা কথা কন্ট্রাডিক্ট করতেছে হ্যাঁ তাইলে তো আমার পক্ষে এটা বিশ্বাস করা তো সম্ভব না আপনার পক্ষে কি এটা বিশ্বাস করা সম্ভব ভাই বলেন তো যদি আমি যদি আপনাকে বলি যে একটা বৃত্তাকার ত্রিভুজ হাসান ভাই আমি যদি আপনাকে বলি একটা বৃত্তাকার ত্রিভুজ এটাকে আপনি বিশ্বাস করেন এটা কি আপনি বিশ্বাস করতে পারবেন না না বৃত্তাকার তো ত্রিভুজ হইতে পারে না তাই না ত্রিভুজ তো হইতে হবে কোনা বৃত্তাকার ত্রিভুজ হওয়া সম্ভব না এটা তো যৌক্তিক ভাবে সম্ভবই না কিভাবে হয় এটা মানে বৃত্তাকার ত্রিভুজ কিভাবে সম্ভব বৃত্তাকার হইলে তো সেটা থাকলো না আবার ত্রিভুজ হলে তো সেটা যে ভাই বৃত্তাকার ত্রিভুজে বিশ্বাস করে ভাই বিশ্বাস করতে করাল আমি কেমনে বিশ্বাস করব ভাই আমার পক্ষে তো সম্ভব না বৃত্তাকার ত্রিভুজে বিশ্বাস করা কারণ এই বৃত্তাকার ত্রিভুজের যে মানে বৈশিষ্ট্য গুলা একটা আরেকটার সাথে বিরোধ করতেছে বৃত্তাকার হইলে ত্রিভুজ ইতি পারবে না ত্রিভুজ হইলে বৃত্তাকার হইতে পারবে না এটা তো একটা আরেকটার সাথে বিরোধ করতেছে তাই না দুইটা বিরুদ্ধ বক্তব্য তো একসাথে থাকতে পারে না হ্যাঁ আমারও মনে হয়েছে একটা পড়ার পর এটাও সাংঘর্ষিক মানুষ কি তা পাই যা চাই আবার আয়াতে আয়াত আছে মানুষ তা যা সে চেষ্টা করে কিন্তু আল্লাহ তো বলছেন মানুষ পাবে যা তার লিপিবদ্ধ ছিল তাহলে এই আয়াতগুলো সাংঘর্ষিক হয়ে গেল না চেষ্টা করলে কিভাবে হবে যা তার আমার আগে থেকে লেখা ছিল অবশ্যই সাংঘর্ষিক হইলো কিন্তু আপনি মুমিনদের কাছে গেলে তার একটা গোজামিল মিল দিবে আপনাকে এখন ভাই এই গোজা মিল গুলা তো আমরা অনেকদিন ধরে শুনছি যে মুমিনদের এই টাইপের গোজামিল

হ্যাঁ হ্যাঁ এটা উনি বলছিলাম বলছিল যে আপনি দীর্ঘদিন যাবত এইগুলো নিয়ে কাজ করছেন আপনি জানেন ওনাদের ব্যাপারে কোন বিষয়ে কথা কি না করবে এগুলো বলছিল এক যুগের বিশেষ সময় আপনি আছেন আর ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় আপনাদের এই লাইফ গুলো আমি শুনলে বা আপনাদের লেখাগুলো পড়লে আমার আর বিশ্বাসটা থাকবে না আমার মনে হচ্ছে আর কি আমার সবকিছু অন্ধভাবে বিশ্বাস করে নিলেই হয়তো বা ধর্মে থাকতে পারবো না হয়তো আর থাকতে পারবো না আপনাদের কথাগুলো শুনে বা আপনাদের লেখাগুলো পড়ে মনে হয় ঠিক আছে ভাই এটা আপনার সিদ্ধান্ত আপনি কোন সিদ্ধান্তে যাবেন সেটা তো আর আমরা কিছু বলি না কিন্তু আপনি আমরা একটাই কথাই আপনাকে বলি যে সবকিছু আপনি বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনি সিদ্ধান্ত আসবেন আপনার সিদ্ধান্ত তো আপনার এখানে তো আমাদের কিছু বলার নাই কিন্তু যেটাই করেন চিন্তা করে করবেন যাই না করবেন পয়রা করবেন না পয়রা কোনো কিছু না যাই না কোনো কিছু অন্ধভাবে মানবেন না যেটাই মানবেন সেটা বুঝা শুই না যাই না বুঝা তারপর মানতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য ভাই

আমি নাকি আমার ওয়েবসাইটে লেখা চুরি করছি লেখা কি করছি প্লাজারিজম করছি একদম বানায় বানায় মিথ্যা কথা বলতেছে অথচ তাদের যে মানে মুমিনদের যে ওয়েবসাইট এই হাদিস বিডি ডট কম ওরা হচ্ছে গিয়ে সেই লেখা চেঞ্জ করছে এইটার দোষ এখন আমাকে দিচ্ছে আমাকে বলতেছে আমি নাকি তারা নিজেরা নিজেরা নিজেদের ওয়েবসাইটের হাদিস চেঞ্জ করে এখন আমাকে বলতেছে আমি নাকি মিথ্যা তথ্য দিচ্ছি আহ হাসান ভাই আপনি বলেন তো যে সংশয় ডট কি পরিমাণ দলিল আছে আমি তো মনে করি পাঁচ সাত হাজার দলিল আছে তাই না হ্যাঁ হ্যাঁ আমি ওই দেখছিলাম ওনারা যে লেখাটা দেখাইছিল ওই যে ওইখানে লেখা ছিল একরকম হজের কথা ছিল আপনি লিখে দিচ্ছেন কিছু পরিবর্তন হয়েছে আর কি আর কি ওই ওয়েবসাইটে লেখাটা পরিবর্তন করছে আমি জানি আমি দেখছিলাম আর থেকে ওই ওয়েবসাইট এর লেখা পরিবর্তন করছে আমি তো কোনো লেখা পরিবর্তন করিনি কিন্তু মূল বইতে তো জিনিসটা একই আছে এখনো মূল বইটা তো তারা চেঞ্জ করতে পারবে না তাই না আমি কিন্তু সেই লেখাটার ভিতরে মূল বইটাও দিয়ে দিচ্ছি তাই না আপনি কি মূল দেখছেন মূল ভিতরে কি লেখা আছে না না আমি দেখছি আপনার লাইভেই দেখছি আমি আর আমি এটা বলছিলাম আপনি যদি পরিবর্তনই করবেন তাহলে তার রেফারেন্সটা দিয়ে দিতেন না ক্লিক করে যাওয়া যাবে আপনাকে ভুল ধরা যাবে বা আপনি চুরি করছেন এটাও জানা যাবে আপনার ওইখান থেকেই এই ভুলটা তো আপনি করতেন না হ্যাঁ তাহলে আমি এটা কেন করতে যাব আমি কি পাগল নাকি আর এরা দেখেন দেখেন হাসান ভাই আমি তো মানে আজকে থেকে লিখি না বহু বছর ধরে লিখি এই চার আট সাত আট বছর ধরে ওরা খাটাখাটনি করে একটা জিনিস বাইর করতে পারছে এটা নিয়ে তাদের কি উল্লাস ওহ মানে কি একটা বিজয় তাদের হইছে এবং তারা দেখতেছে মিষ্টি বিতরণ শুরু করে দিছে মানে লাইব্রেরি ভিতরে প্রায় মিষ্টি তারা তাদের গ্রন্থে এই জিনিস যদি ভুল হয়ে থাকে তাহলে তাদের নিজেদের আলেমদেরকে ঠিক করা উচিত নিজেদের আলেমদের সাথে গিয়ে কথা বলা উচিত এই এই মানে ছয় সাত বছরে তারা একটা জিনিস বাইর করতে পারছে এটা নিয়ে তারা কি পরিমাণ উল্লাস করতেছে মানে আমি খালি হাসতেছি এদের অবস্থা দেখা চিন্তা করেন আমি এখানে হাজার হাজার জিনিস দিয়ে রাখছি হাজার হাজার অভিযোগ করে রাখছি এটার ভিতরে তারা একটা বের করতে পারছে এটা মানে ইয়া করছে আরেকটা আমি দেখলাম আরেকটা কথা বলতেছে আল্লাহ নাকি ছয় দিনে আহ যে সৃষ্টি করছে এটা বলা আছে কোরআনে সেই ছয় দিন শনি আরেকটা হাদিসে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার ওইটার সাথে আমি শুনলাম এটাও একটা ডাহা মিথ্যা কথা ভাই আমি আমার এই যে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এটার ভিতরে ওই রেফারেন্স গুলা দেয়া আছে আপনি যদি মানে পড়েন ওইটা ভালো করে আপনি ওইটা পেয়ে যাবেন যে ওইখানে কি দেয়া আছে এটা একেবারে মিথ্যা কথা বলে ভাই মুখের উপরে মানে ধর্মকে বাঁচাইতে এরা এত নিচে নামছে

এখানে একটা মেইল করে দিয়ে তাহলে আমি একটু দেখবো না এখানে কি হয়েছে কেন দেখা যাচ্ছে না ভাই আমাদের ওয়েবসাইট তো মাঝে মাঝে তারা সরকারের কাছে গিয়ে বিচার দেয় হ্যাঁ মিনিস্ট্রিতে ইয়া করে চিঠি লেখে নাস্তিক থেকে বারবার আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে নালিশ করা হয়েছে হ্যাঁ ডক্টর আবু বকর জাকারিয়া বারবার আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে সরকারের কাছে নালিশ করে মিনিস্ট্রিতে চিঠি লেখে আহ ইসলামিক ফাউন্ডেশন থেকে কয়েকবার চিঠি লিখছে আমাদের ওয়েবসাইটের বিরুদ্ধে যেন ওয়েবসাইটটা ব্যান করে দেওয়া হয় অনেকদিন ব্যান ছিল বাংলাদেশে এখন আবার কয়েকদিন হলো দেখলাম খুলছে আবার ব্যান করে দেয় কি করব ভাই বলেন এইভাবে কি মানে মানে আমাদের আমাদের কত কেসের ভিতরে মানে হুমকি ধামকি গালি গালাস দিলাম ওয়েবসাইট ও ব্যান করে দেয় তাহলে আমরা মানে আমাদের যে কথা সেটা তো অন্তত মানুষের কাছে পৌঁছাবে কিভাবে তারা এখন মানে চোরা পদ্ধতি ধরছে মানে লুকায় লুকায় মানে সরকারের কাছে চিঠি লেখে সরকার আপনি দেখেন এই যে নাস্তিক নাস্তিকরা কত খারাপ খারাপ কথা লিখছে আমার নবীন নামে এটা ব্যান করে দেন সরকারের লোকজন তো আর এত কিছু বোঝে না তারা গিয়ে ব্যান করে দেয় ওয়েবসাইট এইগুলা কি ভাই তোমরা তোমাদের ওয়েবসাইট আমরা ব্যান করতে বলি না তোমাদের ওয়েবসাইট আমাদেরটাও থাকুক আমাদেরটা কেন ব্যান করতে বলো ভাই বুঝি না তো মানে তাদের ইয়াটা কি কি চায় তারা আমাদের মুখ বন্ধ করে তারা ধর্মকে ঠিকাইতে চায় এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেহেতু রেফারেন্সের কথা বলেন আপনার ওয়েবসাইটের এখানে ওই ইউটিউব চ্যানেলের আমি লাইভগুলো পুরনো লাইভগুলো সার্চ করে করে শোনার চেষ্টা আসিম হইদিন বনাম উমেশ পুষ্পিক মিলে অনেকবার সার্চ করে আপনার এই কথাগুলো আপনাদের দুজনের তখন আমি পুষ্পিক মিলেকে জিজ্ঞেস করছিলেন উনি যতটুকু পড়ছে আপনার ওয়েবসাইটে কোন রেলিক বল পেয়েছি কিনা কোনো আপনি কোনো মিথ্যা তথ্য দিয়েছেন তখন উনি বলেছিলেন না যতটুকু পড়ছে সবকিছু উনি দেখছে সব ঠিক ছিল উনি তো বলল তো উনি যেহেতু এটা বলল আমার মনে হয় যে যতটুকু মানে উনি বলল ততটুকু তার ঠিকঠাক ছিল মানে রেফারেন্সে মানে কি আপনার কথাগুলো ঠিক ছিল মানে আপনার কথাগুলো ঠিক থাকলে আসলে আমাদের বিশ্বাসটা এইভাবেই আমি যা মানে পড়ে বুঝতেছি আর কি কি বলবো আমি আসলে কথা বলতে পারতেছি ঠিকঠাক মতো যুক্ত হলাম তো দ্বীপের প্রথম যুক্ত হলাম মানে ভয় লাগছে কথা বলতে আমার আমি তো এটা এই দরজা খুলে রাখছি ভাই আমার ওয়েবসাইটে যদি কোনো ভুল লেখা থাকে আপনারা যদি কোনো ভুল পান তাহলে ওই ওই লেখার নিচে আপনি কমেন্ট এ লিখবেন যে এই লেখার ভিতরে এই জায়গাতে ভুল আছে আমি ঠিক করে নিব যদি সেটাতেও না হয় তাহলে আপনি আমার কথা বলতে পারেন মেইল করতে পারেন মেইল করে বলে দিতে পারেন যে ভাই এই জায়গাটাতে আমি অবশ্যই যদি আপনার সঠিক হয় তাহলে আজইরা বললে তো ঠিক করবো না এই যে আমি যে লাইভ খোলা বসে আছে আমি তো আহ একদম গালি না করলে তো ব্যানও করি না সবাই এসে যুক্ত হতে পারে তাহলে এসে যুক্ত হয়ে আমাকে বললেই হইলো দেখাই দিলেই হইলো কথা আমি ভুল লিখছি বা কি করছি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আরেকটা ব্যাপার হচ্ছে